আরে কত সুন্দর একটি, কি বলে এটাকে, কি বলে, হ্যাঁ কত সুন্দর একটি রংধনু দেখুন, রংধনুটি একটি রংধনু দেখুন, একটি রংধনু, বৃষ্টি হচ্ছে আর একটি রংধনু উঠেছে, রংধনুটি দেখুন, আমি রংধনুর মাঝখানে পড়ে গেলাম রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কত সুন্দর দৃশ্য বাংলাদেশ, আমার বাংলাদেশ কত সুন্দর, বান্দরবন না আসলে বোঝাই যাবে না যে আমাদের বাংলাদেশটি কত সুন্দর। সকালে মেঘ দেখতে পাচ্ছেন, সকালের মেঘ, আমি উপরে বসে আছি পাহাড়ের উপরে, আর নিচে মেঘের স্তর, প্রচুর মেঘের স্তর, মনকে প্রফুল্ল করবেই আপনার এই মেঘের স্তর দেখলে। আমি আছি এখন বাংলাদেশের বান্দরবনের থানসিতে, থানসি থেকে প্রায় 80 কিলোমিটার ভিতরে। সকালে ফজরের নামাজ পড়ে এসে যখন এখানে বসলাম, দেখলাম যে এখানে সৌন্দর্য এত সুন্দর, এত সুন্দর বলার বাহিরে, সব মেঘ এখানে এসে জমা হয়েছে, একটু পরে যখন রৌদ্র উঠবে সবগুলো বিলীন হয়ে যাবে, উপরে চলে যাবে সব, ওই যে পাহাড়ের উপরে চলে যাবে, ওই যে পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে তখন চলে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখন যে ভিডিওটি দেখতেছেন এটি হলো পাহাড়ের সকালের সূর্য উদয়ের ভিডিও। আসলে পাহাড়ের এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম, এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম, সকালে এক রকম আর যখন আকাশে মেঘ থাকে তখন এক রকম, আবার সকালে সূর্যোদয় এক রকম। দেখুন উপরে মেঘ আর পাহাড়, মেঘ এবং পাহাড়ের পাক দিয়ে কত সুন্দর সূর্য উঁকি দিচ্ছে, আর সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য আসলে এক এক সময়ে এক এক রকম। পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে।